নমস্কার বন্ধুগণ, আপনাদের অনেকের কমেন্ট পাওয়ার পর আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং আবেদনের পর যাদের প্রথম SMS চলে এসেছে কিন্তু এখনও যাদের দ্বিতীয় SMSটি আসেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানাবো যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর প্রথম SMS পেয়ে গেছে কিন্তু এখনও দ্বিতীয় SMSটি পায়নি, মানে ফাইনাল SMSটি পায়নি, তাদের এই দ্বিতীয় SMSটি কবে আসবে, দ্বিতীয় SMSটি আসতে কেন দেরি হচ্ছে এবং দ্বিতীয় SMSটি না আসলে আপনাকে কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে ও দ্বিতীয় SMSটি না আসার কী কী কারণ রয়েছে। তাই আপনি যদি জানতে চান যে আপনার দ্বিতীয় SMSটি কবে আসবে তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওকে শুরু করা যাক। কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই বাংলার বন্ধু নামক চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নানান ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এখন ভিডিওটিকে শুরু করা যাক। তো যেমনটা কি আপনি এখানে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদকদের দ্বিতীয় SMS কবে আসবে জানালো কর্তৃপক্ষ। তো চলুন এখন দেখে নেওয়া যাক যে এই বিজ্ঞপ্তিটিতে আসলে কি বলা হয়েছে, মানে এই খবরটিতে আসলে কি বলা হয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, আজ কলকাতার এক বৈঠকের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের জন্য একটি খুশির খবর দেওয়া হলো। এই বৈঠকে জানানো হয়েছে যে বর্তমানে পুরো রাজ্য জুড়ে মোট 24টি প্রকল্প একসাথে চলছে, যার মধ্যে সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবং রাজ্যবাসীর এই প্রকল্পের প্রতি এত জনপ্রিয়তা দেখে গতবারের মতো এবারের দুয়ারে সরকার ক্যাম্পেও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং এই ঘোষণার পরে এবারের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দুয়ারে সরকার ক্যাম্পে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের ভিড় গতবারের তুলনায় বেশি দেখা যায়। তারপরে দেখুন বলা হয়েছে, জানা গিয়েছে যে এই তৃতীয়বারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনের সংখ্যা প্রায় 50 লক্ষেরও বেশি ছাড়ায় এবং এত আবেদন একসঙ্গে জমা পড়ার কারণে তৈরি হয়েছে নানান সমস্যা, যার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে SMS সংক্রান্ত সমস্যা। সূত্র মারফত জানা গিয়েছে যে বহু আবেদনকারী অনেকদিন আগে নতুন আবেদনপত্র জমা দেওয়ার পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে কোনো SMS পায়নি। আবার অন্যদিকে অনেক আবেদনকারীরা এখনও দ্বিতীয় SMS পায়নি, তাই যারা প্রথম SMS পায়নি তারা খুব তাড়াতাড়ি প্রথম SMS পেয়ে যাবে, কিন্তু যাদের দ্বিতীয় SMS আসেনি তাদের দেওয়া সকল তথ্য ও কাগজ ঠিক থাকলে এবং তাদের আবেদনটি যদি গ্রহণ করা হয় তাহলে তাদের দ্বিতীয় SMSও খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপরে দেখুন বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় SMS না আসার আরও কিছু কারণ হতে পারে, যেখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে বা সকল আবেদন পোর্টালে একসাথে এন্ট্রি করার ফলে সার্ভার প্রবলেমের কারণেও দ্বিতীয় SMSটি পেতে দেরি হচ্ছে বলে জানানো হয়েছে। তাই যাদের এখনও দ্বিতীয় SMS আসেনি তাদের আবেদনের কাজ জোর কদমে চলছে, তাই আগামী কিছু দিনের মধ্যে সকলে তাদের দ্বিতীয় SMSটি পেয়ে যাবেন। তাও যদি শেষ সময় পর্যন্ত SMS না আসে তাহলে আবেদনকারীকে নিজেদের এলাকার BDO অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং শুধু এই নয়, আরও বলা হয়েছে যে এবারে অনেক নতুন আবেদনকারীদের আগামী মাসে 500 ও 1000 টাকার বদলে অতিরিক্ত টাকা দেওয়া হবে। কিন্তু কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে ও কত করে টাকা দেওয়া হবে এই নিয়ে স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ। মানে এই পুরো খবরটিতে মূলত এটাই বলা হয়েছে যে একসাথে অনেক আবেদন জমা করার ফলে সেই সকল আবেদনকে পোর্টালে এন্ট্রি করতে দেরি হচ্ছে এবং এই দেরির কারণেই অনেকের এখনও প্রথম SMS আসেনি, তো আবার অনেকের দ্বিতীয় SMSটি আসেনি। তাই যাদের কাগজগুলো এন্ট্রি হয়ে যাবে তাদের প্রথম SMSটিও চলে আসবে এবং যাদের প্রথম SMS চলে এসেছে তাদের সকল কাগজ ভেরিফাই হয়ে গেলে তাদের দ্বিতীয় SMSটিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো টেনশন নেবেন না। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো সংশয় থাকে, আপনারা নিজেদের এলাকার BDO অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এবং এই যে অতিরিক্ত টাকা কাদের কাদের দেওয়া হবে এটি নিয়েও আমি পরবর্তীকালে কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে দেবো। তাই সেই ভিডিওটিকে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে সেই ভিডিওটিকে আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত।
পর্যন্তই ছিল। আশা করি পুরো বিষয়টি আপনাকে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।